নমস্কার বন্ধুরা, আমি পার্বতী। আমার চ্যানেল পার্বতীস কুকিং মিনিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালোই আছেন, তাই না? আজ দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরের জিনিস দিয়ে বানিয়ে ফেলবো একটা শুকনো রেসিপি, যেখানে কোনো জল বা দুধ ইউজ করব না। সেটা হলো সুজির খাটফা। তাহলে উপকরণগুলো দেখে নিন। প্রথমে আমি এক কাপ সুজি নিয়েছি। মেজারমেন্টের জন্য সেম কাপে নিয়েছি এক কাপ নারিকেল গুঁড়া, সঙ্গে সেম কাপে নিয়েছি এক কাপ চিনি। কাঠপটা বানাতে সব ইনগ্রিডিয়েন্টগুলো সমান মাপের হতে হবে। সঙ্গে নিলাম অল্প ময়দা। এখন সব ইনগ্রিডিয়েন্টগুলো একসাথে মেখে নিব। ওটা হাত দিয়েই মাখতে হবে। আমি ওটাতে বাজার থেকে কিনে আনা নারিকেলের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে ঘরের নারিকেল ওটা কুড়িয়ে করতে পারেন, তাতে কাঠফাটা আরও ভালো হবে। দেখুন আমি কিভাবে মাখছি। এখানে আমি কোনো জল বা দুধ ইউজ করিনি। এভাবে মাখলে চিনিটা গলে আস্তে আস্তে আটালো ভাব হয়ে যাবে এবং ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কীভাবে ডোটা সুন্দর হয়ে যাচ্ছে। দেখুন ডোটা কী সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এখন আমি এখানে এভাবে চেপে চেপে করলে ডোটা স্মুথ হবে। দেখুন জল বা দুধ ছাড়াই ডোটা তৈরি করে ফেলেছি। কাঠপাটা বানাতে বেশি সময় লাগবে না, কিন্তু ডোটা পারফেক্ট হতে হবে, যাতে কোনো ক্র্যাক না থাকে বা স্মুথ হয়, না হলে কাঠফাটা ভাজার সময় ভেঙে যাবে। এখন আমি কাঠফার শেপটা করব। দেখুন প্রথমে অল্প হাতে নিয়েছি, সাথে আমি অল্প ময়দা নিয়ে নিচ্ছি যাতে হাতের মধ্যে লেগে না যায়। আমি হাতের মধ্যে অল্প ময়দা লাগিয়ে নিচ্ছি এবং ওটা গোল করে তারপর অল্প লম্বা সাইজ করে নেব। দেখুন এরকম হবে। আমি আর একটা করে দেখাচ্ছি। এভাবে হাতে অল্প ময়দা নিয়ে রাউন্ড শেপ করে তারপর লম্বা করে দিলেই হবে। দেখুন কাঠফাটার মধ্যে কোনো ক্র্যাক নেই। এভাবে শেপ করলে কাঠফাটা ভেঙে যাওয়ার ভয় থাকবে না। দেখুন সুজির সব কাঠফাগুলি তৈরি করে নিয়েছি। এখানে B20টার মতো কাঠফা তৈরি হয়েছে। এখন আমি কাঠফাগুলো ঝটপট ভেজে নেব। দেখবেন কী সুন্দর কাঠফা তৈরি হবে। এখন ওভেনে একটি কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা অল্প বেশি দিতে হবে, কাঠফাটা ডুবা তেলে ভাজতে হবে। এখন একটা টেস্ট করে দেখছি তেলটা ঠিক গরম হয়েছে কি না। দেখুন কাঠফাটা ভাজা হচ্ছে। গ্যাসটা আমি মিডিয়াম আঁচ করে সব কাঠফাগুলি ভাজব। এখন আমি তিনটা বা চারটা করে কাঠফা দেব। আস্তে আস্তে ভাজতে হবে যাতে কাঠফাগুলো ভেঙে না যায়। কাঠফাটা আমি বেশি নাড়ব না, আমি অল্প সাইড করে দিচ্ছি। কাঠফাটার মধ্যে চিনি আছে, তাই চিনিটা কালো হয়ে ভেসে উঠতে পারে, তাই মাঝে মাঝে উঠিয়ে দিতে হবে। এখন কাঠফাটা আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নেব। দেখুন কালারটা ব্রাউন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি আরও চারটা বা পাঁচটা ভেজে দেখাচ্ছি। বেশি কাঠফা দিলে একটার সাথে আরেকটা লেগে যাবে ও ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখুন কাঠফাগুলো কী সুন্দরভাবে হচ্ছে। আমার একটা কাঠফাও কিন্তু ভেঙে যায়নি। এভাবে বানালে আপনাদেরও ভাঙবে না। কালারটা যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলব।
কাঠফাটা কিন্তু খেতে খুব মজা, জানুন, খেতে খুব টেস্টি হয়। ওটা আমরা এক মাস ঘরে রেখেও খেতে পারি। ওটা কাঠফার একটা বিশেষত্ব। এভাবে আমি বাকি কাঠফাগুলো ভেজে নেব। দেখুন, কাঠফাটা ভাজা হয়ে গেছে। এখানে আমার একটা কাঠফাও ভেঙে যায়নি, খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছে কি সুজি দিয়ে বানিয়েছি। এখন আমি সুজির কাঠফাগুলো সব উঠিয়ে নেব। দেখুন, আমার সব কাঠফাগুলো তৈরি হয়ে গেছে, মনে হচ্ছে না খেয়ে ফেলি। দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, ভিতরটা খুব সুন্দর হয়েছে ও মচমচ হয়েছে। আপনারা বিকালে চার সাথেও খেতে পারুন। আমার বাচ্চারা তো ওটা খেতে খুব ভালোবাসে, আপনাদের বাচ্চারাও নিশ্চয়ই খুব ভালো পাবে। আমার সুজির কাঠফাটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, তাই না? তাহলে তাড়াতাড়ি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলুন বন্ধুরা, এবং বেল আইকনে ক্লিক করবেন সময় করে আমার রেসিপিটা দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।